প্রিয় বন্ধুরা, আমরা এখন যে ভিডিওটা ধারণ করছি সিলেট সুনামগঞ্জ চড়খর মাতাপুর মাছ বাজার থাকি। এখানে প্রতিদিন সকালে মাছ বাজার হয়। ওখান থেকে খুচরা ব্যবসায়ী হলে মাছ কিনিয়া বিভিন্ন বাজারে লইয়া যায়। কিন্তু আমরা জানি এখন সরকারের নির্দেশ আছে যেখানে করোনা প্রতিরোধ করার লাগি লকডাউন চলের। এই লকডাউনের মাঝে তারার যে ব্যবসা বা যারা ব্যবসায়ী আসুন, যারা ক্রেতা বিক্রেতা তারা আইসুন এখানে মাঝে কিনতা বেচতা, তারার অবস্থা দেখলে বোঝা যায় যে করোনা বলতে তারার মাঝে কিচ্ছু নাই। এখানে দেখুক বাজারের মাঝে কিলাত ভিড় ধরিয়া তারা মাছ কিনরা এবং মাস্ক ব্যবহার করা না, সরকারের কোনো নির্দেশ মানরা না। সরকারের নির্দেশ দিতে 3 ফুট দূরত্ব থাকতা, 1 ফুটও তারা দূরত্ব নাই। তারা আরও ভিড় ধরিয়া গিয়ে তারা মাছ কিনতে চার আনন্দ ফুর্তি করে। তাইলে এই সমস্ত বাজার যদি ইলা থাকে তাইলে করোনা প্রতিরোধ করা সম্ভব। আমরা জানি যে সরকারের নির্দেশ আইছে এই সমস্ত বাজারগুলারে খোলা জায়গাত নিবার লাগি। অনতি বিলম্বে যদি এই বাজারগুলা খোলা জায়গাত নেওয়া না হয় তাহলে করোনা প্রতিরোধ করা সম্ভব নাই। বাংলাদেশের যত জায়গাত খাসা বাজার আছে প্রত্যেকটা বাজারে খোলা জায়গাত নেওয়ার লাগি যে নির্দেশ দিয়েছেন সরকার কর্তৃপক্ষ, তারা অসংখ্য ধন্যবাদ জানাই। এই নেওয়াটা যেন দ্রুত হয়, দ্রুত হইলে আমরা আরও সেই বুঝতাম পারবো। আর যারা এখানে বাজারও আইন যায় তারার উদ্দেশ্যে আমরা কইরাম, আফারা বুঝতে চেষ্টা করা না, তবে একসময় বুঝবা যখন সপ্তাহ হারাইবা। এ তো মহামারী একটা রোগ, আমেরিকার মতো দেশে হিমশিম খাওয়াই লিছে, আর বাংলাদেশ তো কোনো বিষয় নাই। তাই আমরা আউকা হলে সচেতন হই, আর সময় না নষ্ট করিয়া আমরা বুঝি, বুঝার চেষ্টা করি, করোনা প্রতিরোধ করি, সরকারের নির্দেশ আমরা মানি। আপনি কিতা করবেন? মাছের ব্যবসা করে। এখন মাছের তো ব্যবসা করা, কেউ তো বাধা দেন না? বাধা দিয়ে মারে, এবারে মাছ আইতে পারে না, চলতাম পারি না, লইতাম পারি না, গাড়ি গুলা বন্ধ করলে তারা না চলা গিলা এখন কি তার লস নি? বহুত সারা গাড়ি আছে, 1 লাখ টাকা আইসে গাড়ি নসিনি দেখি কিরাত মাছ ঝামেলা করি আমরা বাজারে পাইকার কতটা আনিবার দে না, তখন গাড়ি গুলা চলবার দে না, আমরা বাস্তাম গুলা ঘুরি বল খাইয়া। ওই যে গাড়ি গুলা আনছি বাসার গাড়ি দেখা যার আনার পরে 1 লাখ টাকা লস হইব খাসা মাছ, ওই কাজ মাছ তো খুশিয়ে গেলে এগুন বেজা দিব, এই টাকার কোনো কাজে লাগতো না, এই টাকার লস খেয়ে দিব আপনার। আমরা তো গরিব, আমরা তো কোনো অবস্থা খারাপ হবে। এই যদি আরো কদিন থাকে সরকারিভাবে কোনো জন আই এমনি পুলিশে খালি মানুষের দৌড়াদৌড়ি করে মারামারি করে ঝামেলা করে মানুষের খারাপ আচরণ করে, ও জিনিসটা আমরা আর কিছু আর কিছু না। মাছটা এখন নানলো না? এখন নানলেও ওই মহিলা যখন যারা ব্যবসা করে সব নিত্যদিন নিয়ে নিত্যদিনে খায়, এখন যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায় তাহলে হেরা তো একবারে ডাউন হয়ে যাবো। আর খাসা বাজার তো সরকারিভাবে বন্ধ হয়েছে না, যেহেতু আমরা তো সবাই তো ওই হিসাবে আনলাম আনলাম, যদি বন্ধ করে দিতে পারে সরকারিভাবে তাহলে আমরা আনলাম না অনেক। মাল বিকেন নানি কোন জায়গা থেকে আইছে মাল? ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে মাছ লই আসো কেন? মাছ বিকে নানি? জি না, এই অত মাছ হইতে গেইলো তে তো দূর দূর আইছে কিফতি মিটে মাছ আনরা। হ্যাঁ কিফতি মিটে মাছ আনলো তো কোন মাছ? মাছের কমতি আছে নানি? কমতি আছে, কিন্তু মাছগুলা যায় হইতে কোন জায়গা যায় এখন? মাছ আসিলে সুরামগঞ্জ সাতো দিরাই পাগলা। এখন যাননি? কম যান, কম যান। কি
চিন্তা করো তুমি মাস্ক হয় মাস্ক হ্যাঁ বাইরে তুই যাচ্ছ ফরিয়া তুই যাচ্ছ ওকে খুব খুশি আছো না এই মাস্ক না লাগাইয়া ভালো লাগে রে